শেখ শাহজাহানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কারামন্ত্রী অখিল গিরিকে তলব তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সের জানা গিয়েছে কলকাতায় তলব করা হচ্ছে অখিলকে সন্দেশকালীন সরেবেরিয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির ওপর হামলার ঘটনায় বলে শাহজাহানকে খুঁজছে খোঁজে ইডিও পাঁচই জানুয়ারি থেকে খোঁজ নেই শেখ শাহজাহানের সন্দেশকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহান এই মুহূর্তে জাতীয় স্তরে আলোচ্য ইস্যু হয়ে উঠেছে শাহজাহান কোথায় তা নিয়ে নানা মহলে যখন নানা রকম জল্পনা ঘুরে বেড়াচ্ছে তখন চলতি সপ্তাহে চাঞ্চল্যকর কথা শোনা যায় অখিলগিরির মুখে অখিলগিরির বক্তব্য ছিল শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গেছেন কিন্তু বাইরে মানে কোথায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিল বলেছিলেন পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে আছে রাজ্যে থাকলে পুলিশ ঠিক খুঁজে বের করতে পারত শাহজাহানকে নিয়ে অখিলের এমন মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয় বিশেষ করে বিরোধীরা যখন বারবার দাবি করছে শাহজাহানের নিখোঁজ সংক্রান্ত সমস্ত তথ্যই দল জানে সেখানে আবার অখিলের এহেন মন্তব্য বিত বিতর্ক আরো কিছুটা উস্কে দেয় আর এরপরে অখিলকে ডেকে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর যখনই কলকাতা আসবেন এই বৈঠক হবে শাহজাহান ইসুকের রাজ্য সভাপতি তাকে কি বার্তা দেয় সেদিকেই নজর সকলের